সময় পেছালেও কঠোর স্বাস্থ্যবিধি মেনে বসছে প্রাণের বইমেলা। বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবার মেলার প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এরই মধ্যে সেজেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। জবি উঠবে লেখক পাঠক প্রকাশকের মিলন মেলা। এবার 540টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 834টি ইউনিট। পরিসর বাড়িয়ে লিটল ম্যাক চত্বর আনা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। একুশে চেতনায় যে আসর ফেব্রুয়ারিতে জমে, করোনার কারণে এবার তা পিছিয়ে শুরু হচ্ছে মার্চে। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। বইমেলার নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8:30 এবং ছুটির দিন সকাল 11টা থেকে মেলা শুরু হবে। তবে এবারে শিশু প্রহরের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজধানীর বাংলা একাডেমিতে প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে বইমেলা 2021-এর শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। আমরা সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অপলা, জানাবেন বইমেলার সবশেষ প্রস্তুতির খবর। শুরু হবে একদম পুরো দমে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে হ্যাঁ, কিছু কিছু স্টল যেগুলো এখনো নির্মাণাধীন রয়েছে সেগুলোর কাজ কিন্তু চলছে। দেখা যাচ্ছে যে মেলা শুরু হলেও বিগত বছরগুলোতে আমরা যেটা দেখেছি যে মেলা শুরু হওয়ার পরও কিন্তু আসলে কিছু দিন ব্যাপী কিন্তু এই নির্মাণাধীন স্টল গুলোর কাজ আসলে চলে। তো বলতে পারেন শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে এবার আসলে মেলায় তো করোনা মহামারীর কারণে এবার মেলার যে পরিবেশের কাছাকাছি বাড়ানো হয়েছে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলার মাথায় রেখে মেলার পরিধি আসলে অনেক হয়েছে। সেই সাথে করার সময় মাস্ক পরার যে বিষয়টি সেটি নিশ্চিত করা, সবাই যেন ব্যবহার করে মেলার ভেতরে ঢুকে, সেটির জন্য কিন্তু আসলে বাড়তি নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জানিয়ে রাখি এবার বইমেলায় অংশ নিবে 522টি প্রকাশনা প্রতিষ্ঠান, যেখানে গত বছরের সংখ্যাটি ছিল 538টি। সেই সাথে 1817টি ইউনিট এবং 33টি প্যাভিলিয়নও থাকবে। তবে হ্যাঁ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ থাকছে, তাই বিক্রি নিয়ে আসলে কিছুটা শঙ্কা রয়েই গেছে। কিন্তু তারপরেও আসলে প্রকাশকরা যারা রয়েছেন তারা আসলে অনেকটাই আশাবাদী। তবে আরো একটি বিষয় আপনাকে জানাই রাখি, করোনা মহামারী এবং কালবৈশাখীর ঝড়ের বিষয়টিও কিন্তু মাথায় রাখা হয়েছে। ঝড়ের বিষয়টি মাথায় রেখেও কিন্তু সতর্কতামূলক যে ব্যবস্থা, সে ব্যবস্থা কিন্তু আসলে নেওয়া হয়েছে। এবং শুক্র এবং শনিবার আমরা বইমেলাতে যেটা দেখেছি সকালবেলা শিশু প্রহরের যে আয়োজন থাকে, এবার আসলে শিশু প্রহরের আয়োজন নিয়ে এক ধরনের করছিল, যেহেতু শিশুদের একটি বিষয় রয়েছে, স্পর্শকাতর একটি বিষয় রয়েছে, সংখ্যা কাটিয়ে এবারও কিন্তু শিশু সেই শিশু প্রহরের আয়োজনও থাকছে। তো সবকিছু মিলে লেখক পাঠক দর্শক সবার বেশ অমর একুশে গ্রন্থমেলা। অনেক ধন্যবাদ অপলা।